हाय एवरीवन, वेलकम टू आवर यूट्यूब चैनल एग्रोप्रो बीडी। आज के आमी देखाबो कीभावे हाँस के डाक प्लेग रोग प्रथम वैक्सीन कमप्लीट करते हैं। ये हाँसगुलोर बयस आज के 21 दिन। साधारणत डाक प्लेगर जो 21 दिन समय प्रथम डोज की कमप्लीट करते हैं, तारपर 45 दिन समय बुस्टार डोज बा द्वितीय डोज दीते हैं। আপনাদের আমি আজকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে হাঁসের বাচ্চাকে ডাক প্লেগের প্রথম ভ্যাকসিনটি দিতে হয়। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। হাঁসের মূলত দুটি রোগ প্রধান, একটি হলো ডাক প্লেগ, অপরটি হলো ডাক কলেরা। এই দুটি ভ্যাকসিন কমপ্লিট করা থাকলে সাধারণত হাঁসের অন্যান্য যে সকল রোগ বালাই রয়েছে সেগুলো খুব একটা সমস্যা করতে পারে না। তাই অবশ্যই অন্য আর কোনো ভ্যাকসিন না দিলেও এই দুটি ভ্যাকসিন অবশ্যই কমপ্লিট করতে হবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন 100 মিলিলিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বোতল রয়েছে। এখানে 100 মিলিলিটার পানি রাখা হয়েছে, কিছুটা কম। এবং ডাক প্লেগের এই ভ্যাকসিনটা রয়েছে, এটি সরকারি নিকটস্থ পশু হসপিটাল থেকে সংরক্ষণ করা হয়েছে, 30 টাকা প্রাইস এটির। এটি দিয়ে সাধারণত 100টি হাঁসকে 1 মিলিলিটার করে দেওয়া যায়। অর্থাৎ এই মেডিসিনটি এই 100 মিলিলিটার পানির সাথে মিক্স করে তারপর সিরিঞ্জ দিয়ে 1 মিলি করে একটি হাঁসকে যে কোনো পায়ে দিতে হবে পুশ করে। সাধারণত একটি ভ্যাকসিন দিয়ে যেহেতু 100টি হাঁসকে দেওয়া যেতে পারে, সেজন্য আমরা কিছুটা কম হাঁসকে দিব। অর্থাৎ যেহেতু বলে দেওয়া আছে 100টি হাঁসকে দেওয়া যাবে, সেক্ষেত্রে আমরা 90টি হাঁসকে দিব। সেক্ষেত্রে কার্যকারিতা বেশ ভালো পাওয়া যায়। দর্শক, ভ্যাকসিনের উপরে যে সিলটি রয়েছে সেটি উঠিয়ে নিতে হবে। প্রথমে এই বোতল থেকেই পরিষ্কার ঠান্ডা পানিটি সিরিঞ্জের মধ্যে নিয়ে নিতে হবে। তারপর ভ্যাকসিনের মধ্যে পুশ করানোর পর যদি ভ্যাকসিনটি পানিটিকে টেনে নিয়ে যায়, তখন বুঝতে হবে ভ্যাকসিনটি ইনট্যাক্ট অবস্থায় রয়েছে, অর্থাৎ ব্যবহার উপযোগী, নষ্ট হয়ে যায়নি। দেখা যাক কী ঘটে। হ্যাঁ দর্শক, দেখতেই পাচ্ছেন সিরিঞ্জটি থেকে ভ্যাকসিনটি পানিটি নিজে নিজে টেনে নিয়ে যাচ্ছে। এর অর্থ হলো ভ্যাকসিনটি ভালো অবস্থায় রয়েছে, অর্থাৎ প্রয়োগ করা যাবে। এরপর এই পানির সাথে মিক্স করতে হবে। পুনরায় বোতলটি থেকে পানি নিয়ে ভ্যাকসিনের বোতলে প্রবেশ করাতে হবে। যেহেতু কিছুটা অংশ রয়ে গেছে, সেজন্য সেটুকু যেন সম্পূর্ণভাবে ইউজ করা যায় সেজন্য এটি করতে হবে। এইবার ভ্যাকসিনটি পানির সাথে মিক্স করার জন্য ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এখন আমরা হাঁসগুলোকে ভ্যাকসিন প্রয়োগ করব। ভ্যাকসিনটি বোতলের পানির সাথে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে 5 মিলি ধারণ ক্ষমতা সম্পন্ন এই সিরিঞ্জটি। অর্থাৎ একটি সিরিঞ্জ ভর্তি করার পর আমরা 5টি হাঁসকে সেটি দিয়ে থাকব। দর্শক দেখতে পাচ্ছেন হাঁসের রানে, যে কোনো একটি রানে ভ্যাকসিনটি পুশ করতে হবে এবং পুশ করার পর একটু ডলে দিতে হবে। দর্শক
ভ্যাকসিন করার সময় হাঁসটিকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে নড়াচড়া করতে না পারে। দর্শক, ভ্যাকসিন করার একদিন আগে এবং ভ্যাকসিন করার দিন এবং ভ্যাকসিন করার পরের দিন সাধারণত কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না, তাহলে ভ্যাকসিনের কার্যকারিতা হ্রাস পায়। এবং ভ্যাকসিন করার পরে যেখানে হাঁসগুলো রাখা হয় সেখানকার তাপমাত্রা কিছুটা বাড়িয়ে দিলে সেটা হাঁসের জন্য বেশ ভালো হয়, কেননা কিছুটা অধিক তাপমাত্রায় ভ্যাকসিনের ভালো সাড়া পাওয়া যায়। এমনকি ভ্যাকসিন করার পরে হাঁসগুলোকে পানিতেও ছাড়া যাবে না, সাধারণত এক দুই দিন পানিতে না ছেড়ে আটকে রাখতে হবে। সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, হাঁস যেখানে থাকে সেই জায়গাটা সবসময় শুকনো এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, তাহলে রোগবালাই খুব একটা ছড়াবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং ফার্মিং সম্পর্কিত পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।